মাসে শেষ মুহূর্তে আসেন, প্রতিমা নিরঞ্জনের ঠিক আগে এসে পৌঁছন, মাকে মিষ্টি মুখ করেন, মাকে বরণ করেন এবং মাকে সিঁদুর দেন, এবং দেখা যায় যে তিনি কিন্তু বেশ খুশ মেজাজে গোটা পুজোটা যেভাবে এনজয় করেছেন বোঝাই যায় যে আর পাঁচটা দিনের থেকে এই দিনগুলো সত্যি আমাদের বাঙালিদের কাছে এতটাই আলাদা যে এই দিনগুলোতে একেবারে লুটে পুটে আনন্দ আমরা নিয়ে নিই। এবং সেই মতো রানী মুখোপাধ্যায়ও কিন্তু সিঁদুর খেলাতে মেতে উঠলেন। আর এই সিঁদুর খেলার সময় বোধ হয় বঙ্গরমণীদের সব থেকে বেশি অপরূপা হয়ে ওঠেন তারা। আর সেরকমটাই কিন্তু শুধু যে রানী মুখোপাধ্যায় সিঁদুর খেলেছেন এমনটা নয়, এবং এখানকার যে মহিলারা রয়েছেন সবাই কিন্তু মেতেছিলেন। সঙ্গে সঙ্গে জয়া বচ্চনকে দেখা গেছে আজকে সিঁদুর খেলায় মেতে উঠতে, তিনিও কিন্তু পৌঁছে গিয়েছিলেন। যে রানীকে আমরা দেখতে পাচ্ছি সবার সঙ্গে কথা বলছেন, আলিঙ্গন করছেন, আনন্দ করছেন, মজা করছেন। আর অন্যদিকে জয়া বচ্চন একেবারে অনারম্বর ভাবে চলে এসে দিব্যি সবাইকে সিঁদুর পরিয়ে দিলেন, নিজে সিঁদুর পরলেন, মা কিন্তু সিঁদুর পরালেনি। আর রানী মুখোপাধ্যায় কিন্তু ভীষণ খোঁজ মেজাজে সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন, দেদার গল্প আড্ডা সমস্তটা করেছেন ছুটিয়ে, কারণ এর পরদিন থেকে তো আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া। মাঝখানের এই চারটে বা এই চার পাঁচটা দিন হচ্ছে আমাদের সারা বছরের দশম। আর রানী মুখোপাধ্যায়ের এই সিঁদুর দানের পরই কিন্তু বিসর্জনের জন্য রানী মুখোপাধ্যায়ের বাড়ির পুজো, অর্থাৎ যে প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রওনা হয় এরপর নিরঞ্জনের উদ্দেশ্যে, এবং সেখানেই নিরঞ্জন পর্ব সম্পন্নও হয়। নিরঞ্জনের জন্য রওনা হয়েছিলেন রানীর বাড়ি থেকে ঠিক এইভাবেই প্রতিমার সঙ্গে সঙ্গে।